ইরানের দাপটে অস্তিত্ব সংকটে ইসরায়েল, সংকটকালীন সময়ে কোনো দেশকেই কাছে পাচ্ছে না ইসরায়েল। বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, মাত্র কয়েক বছর আগে যখন সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় চারটি আরব দেশ ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করেছিল, তখন মনে হয়েছিল ইসরায়েলের অস্তিত্ব মধ্যপ্রাচ্যে আরও শক্ত হতে চলেছে। কিন্তু বর্তমানে তা ঘটেছে পুরো উল্টো। আল্লাহর খেলা বোঝা বড় কঠিন। মাত্র কয়েক বছরের ব্যবধানে ইরানের সুদক্ষ পররাষ্ট্রনীতির কৌশলে মধ্যপ্রাচ্যে আমূল পরিবর্তন এসেছে। একদিকে ইসরায়েলের অভ্যন্তরে চলছে বর্তমান সরকার পতনের নজিরবিহীন আন্দোলন, আর অন্যদিকে চলছে ফিলিস্তিনের পশ্চিম তীরের যুবকদের নজিরবিহীন প্রতিরোধ। লেবানন এবং গাজা উপত্যকা থেকে হামলা অস্থির করে তুলেছে ইসরায়েলকে। অন্যদিকে সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্ক উন্নয়নের চুক্তি এবং ইরান পারমাণবিক অস্ত্র হাতে পাওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়েছে। তাছাড়াও তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও সিরিয়ার মতো মুসলিম দেশগুলোর সাথে গভীর সম্পর্ক স্থাপন করেছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বৃদ্ধির কারণে ইসরায়েলের অস্তিত্ব চরম সংকটের মুখে পড়েছে। ইসরায়েলের নেতাদেরকে এক মুহূর্ত স্বস্তিতে ঘুমাতে দিচ্ছে না ইরান, কারণ ইরান তার প্রতিবেশী দেশগুলোর সাথে একের পর এক চুক্তি করে চলেছে। বর্তমানে ইরান যেভাবে এগোচ্ছে, এইভাবে কয়েকটি বছর চলতে থাকলে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ ইরান সৌদি শান্তি চুক্তি সম্পূর্ণ হওয়ার পর ইরান ঘোষণা দিয়েছে তারা আর ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদেরকে অস্ত্র দেবে না। অর্থাৎ এই অস্ত্রগুলোই এখন ইসরায়েলের আশেপাশে ঘাঁটি করে বসে থাকা ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে দিতে পারে ইরান। ফলে ইসরায়েল পড়ে গেছে আরও বেকায়দায়। তাছাড়া ইসরায়েল মধ্যপ্রাচ্যের পরাশক্তি সৌদি আরবকে নিয়ে ইরান বিরোধীতে জোট করার যে চিন্তা করেছিল তা একেবারেই ধ্বংস হয়ে গেছে। কারণ ইরান সৌদি শান্তি চুক্তি হতে না হতেই সৌদি আরব সফরের জন্য দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে যে আমন্ত্রণ জানিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। ইরান ও সৌদি আরব নিজেদের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি সই করেছে। গত 10ই মার্চ চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানিয়ে ইব্রাহিম রাইসিকে চিঠি দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। ওই চিঠিতে তিনি ইরানি প্রেসিডেন্টকে সৌদি আরব সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশেদি এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘ 7 বছরের বৈরিতার অবসান ঘটিয়ে এই চুক্তি অনুযায়ী আগামী 60 দিনের মধ্যে উভয় দেশে নিজেদের দূতাবাস চালু করবে সৌদি আরব ও ইরান। এছাড়া চুক্তি স্বাক্ষরের পর ইরানে বিনিয়োগেরও আভাস দিয়েছেন সৌদি অর্থমন্ত্রী। এ সফরের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতাও শুরু হতে পারে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব এতটাই বৃদ্ধি পেয়েছে যে মধ্যপ্রাচ্যে গোলক ধাঁধায় পড়ে গেছে ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরান দাপটের সাথে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পর ইরাকের সাথেও একটি চুক্তি স্বাক্ষর করেছে। সীমান্ত নিরাপত্তা চুক্তিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি শামখানি এবং ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল রাজি স্বাক্ষর করেছেন। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বাগদাদ বলছে প্রাথমিকভাবে ইরাকের কুর্দি অঞ্চলের সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার করাই তাদের লক্ষ্য। অন্যদিকে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরাপত্তার জন্য বড় হুমকি বলে বর্ণনা করছেন তেহরান। নিরাপত্তা চুক্তির অধীনে প্রতিবেশী ইরানে হামলা চালানোর জন্য ইরাকি কুর্দি অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোকে ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেবে না ইরাক। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে বেশ কয়েকটি ইরানি কুর্দি সংগঠন সক্রিয়। ইরানের অভিযোগ তারা পশ্চিমা বা ইসরায়েলি স্বার্থের জন্য কাজ করছে। তাই ইরানের বিপ্লবী গার্ডরা উত্তর ইরাকে অবস্থিত কুর্দি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে কঠোর জবাব দিয়েছিল। অন্যদিকে ইরান বলছে যে তারা ইয়েমেনের শিয়াপন্থী হুতি বিদ্রোহীদের আর অস্ত্র সরবরাহ করবে না। চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে মিত্রতা পুনঃস্থাপনের পর দেশটির এই সিদ্ধান্ত নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রায় 7 বছর বৈরিতা চলার পর চীনের মধ্যস্থতায় ফের কূটনৈতিক সম্পর্ক চালু করতে ঐক্যমতে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতির দুই বৃহৎ শক্তি সৌদি আরব এবং ইরান। এ সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষর করেছেন দুই দেশের সরকারি কর্মকর্তারা। সেই চুক্তিতে ইয়েমেনের প্রসঙ্গটিও ছিল।
তেহরান জানিয়েছে, ইয়েমেনের চলমান গৃহযুদ্ধ অবসানে একটি রাজনৈতিক সমাধান বের করতে এই চুক্তিটি সহায়ক হবে। 2015 সালের শুরুর দিকে হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দুর রব মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। কিন্তু এই অভিযানের শুরুর পর ইয়েমেনের রাজনৈতিক সংকটের অবসান হওয়ার পরিবর্তে তা আরও তীব্র হয়ে ওঠে। বর্তমানে ইয়েমেনে কার্যত দুই শাসক গোষ্ঠী সক্রিয় আছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতার উপর ভর করে দেশটির দক্ষিণাঞ্চল এখনও মনসুর হাদির নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণ আছে। অন্যদিকে উত্তরাঞ্চল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের এই সংঘাতকে মধ্যপ্রাচ্যে আধিপত্যের লড়াইয়ে সৌদি ইরানের ছায়াযুদ্ধ হিসেবে দেখা হয়, কারণ ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তা করছে সৌদি এবং হুথিদের প্রতিহত করতে আরব জোট নামের একটি সামরিক জোটও গঠন করেছে দেশটি। জোটের প্রধান দুই দেশ ছিল সৌদি ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে বিদ্রোহী হুথিদের শুরু থেকেই বিভিন্ন সহায়তা দিয়ে আসছে ইরান। ইরানে সরবরাহ করা বিভিন্ন সমরাস্ত্রের মধ্যে ক্রস বর্ডার ক্ষেপণাস্ত্র ও আধুনিক চালকবিহীন যুদ্ধবিমান বা ড্রোনও ছিল। এসব অস্ত্র দিয়ে অনেক সময় সৌদি ও আমিরাতের অভ্যন্তরে হামলা চালাত হুথিরা। উপসাগর ও আরব সাগরে টহল দেয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নৌবাহিনী গত 8 বছরে বেশ কিছু ইরানি অস্ত্রের চালান আটক করেছে। হুথিদের জন্য সেসব অস্ত্রের চালান পাঠিয়েছিল ইরান। ওয়াল স্ট্রিট জার্নালকে সৌদি ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, তেহরান যদি হুথিদের অস্ত্র সরবরাহ বন্ধ করে তাহলে সশস্ত্র এই গোষ্ঠী ব্যাপক চাপে পড়বে, ফলে আত্মসমর্পণ বা সংঘাত বন্ধ করা ছাড়া আর কোনো পথ থাকবে না এই গোষ্ঠীর সামনে। আমরা আশা করছি ইয়েমেনে শিগগিরই হুথিদের আত্মসমর্পণ ঘটবে। তবে পর্যবেক্ষকরা বলছেন, আরব দেশগুলো সহ প্রতিবেশী সব দেশের সাথে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠা এমন একটি বিষয় যা ইসরায়েলের মতো মুসলমানদের ভয়ঙ্কর শত্রুকে চিন্তিত করে তুলছে। কারণ ইসরায়েল সবসময়ই চায় এ অঞ্চলের মুসলিম দেশগুলোর মধ্যে বিরোধ জিয়ে রাখতে। এ কারণে তেহরান রিয়াদ সম্পর্ক স্থাপনের ঘটনায় ইসরায়েলি কর্মকর্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ইসরায়েল সবসময় ইরানকে এই অঞ্চলের দেশগুলোর জন্য হুমকি হিসেবে তুলে ধরতে চায় এবং এটা দেখাতে চায় যে ইরানের মোকাবেলায় আরব দেশগুলোকে ইসরায়েল সুরক্ষা দেবে। এ কারণে সৌদি আরব সহ অন্য আরব দেশগুলোকে তেল আবিবের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী করে তোলার চেষ্টা করছে ইসরায়েলি কর্মকর্তারা। এ অবস্থায় ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে ইসরায়েল হতাশ হয়ে পড়েছে এবং ইরান বিরোধী জোট গঠনের চেষ্টাও মুখ থুবড়ে পড়েছে। ইসরায়েল এই সংকটকালীন সময়ে যুক্তরাষ্ট্র বা ইউরোপ কাউকেই কাছে পাচ্ছে না, সুতরাং খুব সহজেই বলা যায় ইসরায়েলকে মহাবিপদে ফেলে দিয়েছে ইরান।